যা চাকরি হবে পাস করলেই বিপদ পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতা এসছে কয়েকজন আমরণ অনশন আর যদি ফেল করে যাও তাহলে বাপের কিডনি কেটে বিক্রি করে দাও তৃণমূলের ঘরে পয়সা ঢুকিয়ে দাও শাসক কখন স্বৈরাচারী হয় যখন আমার আপনার ট্যাক্স পেয়ারের পয়সা নিজেদের পকেটে ভরার চেষ্টা করে তখন এরকম হয় শাসক কখন এরকম হয় যখন আর কোনো অন্য রং অন্য ঝান্ডা অন্য নীতি অন্য মত অন্য পার্টি অন্য ভাষা অন্য ধর্মকে রাখতে চায় না তখন এটা স্বৈরাচারী সরকার হয় আর যখন সরকার স্বৈরাচারী হয় তখন মানুষের উপরে বুলডোজার চালিয়ে দিতে হয় চালিয়ে দিচ্ছে নেই পুছিয়ে গা সওয়াল যে ভারতবর্ষের রেলের পথগুলোকে তুলে দিলেন যেন বাবার সম্পত্তি 22.5 লক্ষ পদ ছিল রেলে এখন 7.5 লক্ষ পদ চাকরি হবে না কেউ রিটায়ার করছে পদটাকে তুলে দিচ্ছে বলছে পদে আর নতুন করে কোনো বহালি হবে না সেই পদগুলোতে নতুন করে চাকরি হবে না যা চাকরি হবে পাস করলেই বিপদ পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতা এসছে কয়েকজন আমরণ অনশন আর যদি ফেল করে যাও তাহলে বাপের কিডনি কেটে বিক্রি করে দাও তৃণমূলের ঘরে পয়সা ঢুকিয়ে দাও চাকরি পাকা পাকা চাকরি বিএসএনএল বন্ধ করে দিল কয়লা খনিগুলো আদানিদের কোলে তুলে দিল রাইস মিলগুলো এই পশ্চিমবঙ্গের আদানিদের কোলে তুলে দিচ্ছে ছোট ছোট কারখানা ফ্যাক্টরি দিদিমণি বলছে আমি একাই দেখে নেব আমার চেলা চামুন্ডারা আছে কাটমানি তোলাবাজিতে করে সব বন্ধ করে দেবে লাস্ট 10 বছরে 21,521টা ছোট বড় মাঝারি কারখানা বন্ধ করেছে গ্রিল কারখানা মাদুরের এই ছোট ছোট কারখানা ফ্যাক্টরি ইট কারখানা ব্রিক্সের সব বন্ধ করে দিয়েছে সব টোটাল বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা হয় উড়িষ্যায় চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক নইলে গুজরাট নইলে কর্ণাটক নইলে বেঙ্গালোর নইলে কেরালা চলে যাচ্ছে কাজ করতে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য ছেলেরা নেই কাজ নেই নার্স সিস্টার ডাক্তার নতুন করে নিয়োগ নেই স্কুল তুলে দিচ্ছে চাকরি নেই ব্যাংক মার্চ করে দিচ্ছে চাকরি হবে না আপনি রাজমিস্ত্রির সাথে কাজ করতে যাবেন রাস্তা তৈরি করবেন বিল্ডিং বানাবেন মূলধনী খাতে বাজেটে বিনিয়োগ করবে না মূলধনী খাতে বাজেটে বিনিয়োগ করলে বিল্ডিং তৈরি হয় হসপিটাল তৈরি হয় রাস্তাঘাট তৈরি হয় পান্তশালা তৈরি হয় ধর্মশালা তৈরি হয় বাজেট রাজ্যের এবং কেন্দ্রের সরকার এই বাজেটে টাকা কাটেলমেন্ট করে দিল কোথায় খাটবো বলুন তো কোথায় চাকরি করব আমরা আপনার বাড়ির ছেলে তাকে জিজ্ঞেস করুন কোথায় চাকরি করবে তৃণমূলের দামাল নেতা তার বাড়িতে গিয়ে বলুন যে পরে কান কেটে দিবি কবজি কেটে দিবি আগে একটা কথা বল নিজে তো কয়লা চুরি করে এই এলাকায় নেতাদের সাথে গা ঘষাঘষি করে তুই তো চালিয়ে নিচ্ছিস ছেলেকে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস ছেলে পাস হলে কি করবে বোমা শিল্প পিস্তল শিল্প গুলি শিল্প কোথায় চাকরি করবে তোর বেটা কোথায় চাকরি করবে তোর মেয়ে জিজ্ঞেস করুন প্যান্ট গিলি হো যায়গা জবাব নেই মিলেগা বলতি বন্ধ হো যায়গা নেই তাহলে কাজ কোথায় বাঁচলো কোথায় কাজ বাঁচলো গ্রামের 100 দিনের কাজ